আসসালামু আলাইকুম সুপ্রদর্শক এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আজকের এই মুহূর্তে আমাদের প্যান্টিক সিরিজের আজকের এই পর্বের সাথে যোগ দিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন আজকের আয়োজন আপনাদের জন্য থাকছে একটি ব্যতিক্রম ধর্মী বিষয় আমরা অনেক সময় দেখে থাকি অনেক মায়ে বলে থাকেন এত এত করে পড়াচ্ছি এত ভালো করে পড়াচ্ছি কিন্তু তারপর আমার সন্তান পড়া মনে রাখতে পারছে না কার্যকরী কোনো পড়াশোনা মনে হয় হচ্ছে না তার রেজাল্ট ভালো হচ্ছে না এরকম ধরনের অনেক প্রশ্ন কিন্তু থেকে যায় এবং অনেক প্রশ্ন কিন্তু করে থাকেন মায়েরা সন্তানদেরকে পড়াশোনার সময় কোন কোন কাজগুলি করলে তাদের সন্তানদের একটা কার্যকরী পড়াশোনা হয় এবং ইফেক্টিভ পড়াশোনা হয় যার মাধ্যমে সন্তান ভালো রেজাল্ট করতে পারে তো আজকের আয়োজনে সেই বিষয়টি থাকছে তো চলুন চলে যায় আজকের মূল আয়োজনে মূল আয়োজনে যাওয়ার পূর্বে আপনাদেরকে প্রতিনিয়তই যে বিষয়টি আমরা বলে থাকি সেটি হচ্ছে যে আমাদের সাথে প্রতিনিয়ত থাকবার জন্য আর আমাদের সাথে থাকার অন্যতম উপায় হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা আর চ্যানেলটি আর নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না আজকের আপনার বাচ্চার কার্যকরী পড়াশোনা হবে এবং আপনার বাচ্চা পড়াশোনা খুব ভালোভাবে মনে রাখতে পারবে এটা কিন্তু ডিপেন্ড করে কিভাবে পড়ানো হচ্ছে বা কি ধরনের প্রস্তুতি তাকে নেওয়ানো হচ্ছে এটার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে সাধারণত বাবা মাই পড়িয়ে থাকেন এক্ষেত্রে আমি এগিয়ে রাখছি মাদেরকে কারণ হচ্ছে বাবারা ব্যস্ত থাকেন এবং তাদের যে বাবাদের যে আসলে কার্যকরী পড়াশোনা হয় এটা খুবই সংখ্যাটা খুবই কম এই মায়েরাই সাধারণত বাচ্চাদের প্রতি সময় বেশি দিয়ে থাকেন বিশেষ করে ছোটবেলায় ছোটবেলায় এক থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত বা এক থেকে ছয় বছর বয়স পর্যন্ত যদি আমরা হিসেব করি তাহলে বাচ্চাদেরকে মায়েরাই বেশিরভাগ সময় পড়িয়ে থাকেন সেজন্য একজন মা কিভাবে তার সন্তানকে ইফেক্টিভভাবে পড়াশোনা করবেন তার প্রথম যে বিষয়টি আপনাকে চিন্তা করতে হবে সেটি হচ্ছে যে নির্দিষ্ট একটি রুটিন করবেন এখন রুটিন করার সময় দেখা যায় যে মায়েরা যে বিষয়টি করে থাকেন সেটি হচ্ছে তার হাতে যখন সময় থাকে তখন তার সন্তানের জন্য ঠিক সেই সময়টি নির্ধারণ করে থাকেন অর্থাৎ মা যখন সকল কাজ কর্ম শেষ করে এসে যে সময়টি পাবেন সেই সময়ে তার সন্তানকে পড়াবেন এটি হচ্ছে আমাদের মায়েদের সন্তানদেরকে পড়ানোর ট্রেন্ড বাট একটা বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে আপনি যে সময়টা সিলেক্ট করেছেন আপনার সন্তানকে পড়ানোর জন্য আপনার বাচ্চাকে পড়াবেন বলে সেই সময়টা কিন্তু আপনার বাচ্চার সাথে স্যুট নাও করতে পারে এবং আপনার বাচ্চা ওই সময়টায় অন্য কিছু করতে মন চাইতে পারে অথবা আপনার বাচ্চা সেই সময়টায় মনোযোগী নাও হতে পারে এই আপনি যখন সুনির্দিষ্ট একটা রুটিন তৈরি করবেন সেই সময় অবশ্যই আপনার বাচ্চার সময়টাকে প্রায়োরিটি দিয়ে রুটিন সেট করুন এবং তাহলে দেখবেন যে আপনি যে পড়াশোনা করাবেন সেটার একটা কার্যকরী একটা পড়াশোনা হবে ইফেক্টিভ একটা রেজাল্ট ইফেক্টিভ একটা আউটপুট কিন্তু আপনি পাবেন এছাড়া যদি বাচ্চার সময় অনুযায়ী না দিয়ে আপনার সময় অনুযায়ী দিলে বাচ্চার তখন মনোযোগ থাকবে না ফলশ্রুতিতে আউটপুট ভালো আসবে না এই জন্য সুনির্দিষ্ট করবেন আপনার বাচ্চার সময় অনুযায়ী দ্বিতীয় যে বিষয়টি করবেন আপনার বাচ্চার জন্য সেটি হচ্ছে যে আপনার বাচ্চার প্রশংসা করবেন বাচ্চাকে উৎসাহিত করবার জন্য অনেক সময় আপনি আপনার বাচ্চাকে হোমওয়ার্ক দিয়েছেন এবং সে খুব ভালোভাবে হোমওয়ার্কটি করেছে এবং এই হোমওয়ার্কটি করার পর আপনার বাচ্চাকে কিন্তু আপনি উৎসাহিত করতে পারেন তার অগ্রগতি দেখে আপনি আনন্দ প্রকাশ করতে পারেন এবং হাততালি দিতে পারেন এরকমভাবে আনন্দ প্রকাশ যখন আপনি করবেন তখন সে আরও কনফিডেন্স পাবে এবং সে আরও উৎসাহী হবে পড়াশোনা করবার জন্য এই জন্য আপনার বাচ্চা যাতে পড়াশোনায় উৎসাহী হয় সেজন্য তার ভালো ফলাফল তার ভালো পড়াশোনা তার অগ্রগতির জন্য আনন্দ প্রকাশ করবেন তার প্রশংসা করবেন তাকে উৎসাহিত করবার জন্য তৃতীয় যে বিষয়টি আপনি খেয়াল রাখবেন সেটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় মায়েরা বাচ্চার পাশে বসে থাকে এবং বাচ্চা কি পড়াশোনা করছে সেটি খুব পুঙ্খানুপুঙ্খভাবে খুব ভালোভাবে খেয়াল করে সব সময় প্রতিটা মুহূর্তের জন্য দৃষ্টি তার সন্তানের উপর তার সন্তানের পড়াশোনার উপর থাকে অনেক বাচ্চারা এটাকে ভালোভাবে নেয় না যার কারণে বাচ্চা পড়াশোনায় অমনোযোগী বা বাচ্চার পড়াশোনায় কিছুটা ব্যাঘাত ঘটতে পারে এজন্য সাথে সাথে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আপনি নিজেও পড়ুন বাচ্চা যখন দেখবে তার মাও পড়াশোনা করছে তখন বাচ্চার কনসেন্ট্রেশনটা পড়াশোনার প্রতি আরও বেড়ে যাবে অর্থাৎ মায়ের পড়াশোনা দেখলে বাচ্চার পড়াশোনার প্রতি আগ্রহটা আরও বাড়বে এবং মায়ের পড়াশোনাটাকে বাচ্চা ভালো বোধ করবে ভালো ফিল করবে এই জন্য বাচ্চাকে যখন পড়াবেন বাচ্চার পড়াশোনাকে ভালোভাবে আয়ত্ত করবার জন্য আপনি নিজেও সাথে সাথে পড়বেন চতুর্থ যে বিষয়টি করবেন সেটি হচ্ছে যে পড়ার ফাঁকা ফাঁকে একটু খেলার ব্যবস্থা থাকবে অর্থাৎ আপনার সন্তান পড়তে পড়তে বোর হয়ে যেতে পারে বা একঘেমি একটা ভাব কিন্তু তার মাঝে চলে আসতে পারে এই জন্য পড়ার ফাঁকা ফাঁকে খেলার ব্যবস্থা থাকবে সেই খেলা হতে পারে আপনি পড়ার টেবিল থেকে না উঠেই শুধুমাত্র বাচ্চার সাথে হাতে হাতে খেলতে পারেন অনেক ধরনের ছড়া অনেক ধরনের গান অনেক ধরনের মজা করার অনেক বিষয় কিন্তু আছে যাতে করে আপনার বাচ্চার কনসেন্ট্রেশনটা পরবর্তী পড়াশোনায় খুব ভালোভাবে দিতে পারে এই জন্য তাকে কিছুটা ডাইভার্ট করে নিয়ে আপনি কিছুটা সহজ যে ধরনের খেলাগুলো আছে সেই খেলাগুলো আপনার সন্তানের সাথে খেলতে পারেন তাহলে আপনার বাচ্চার পরবর্তী পড়াশোনায় কনসেন্ট্রেশনটা অবশ্যই বাড়বে পঞ্চম বিষয় যেটি করবেন সেটি হচ্ছে যে বাচ্চাকে বারবার প্রশ্ন করবেন এখন প্রশ্ন করতে গিয়ে ঘটে হলো বিপত্তি যে প্রশ্নগুলি কঠিন বাচ্চা পারে না সাধারণত দেখা যায় যে আমরা বাচ্চাদেরকে সেই প্রশ্নগুলি করতে আগ্রহ বোধ করি এবং মায়েরা আহ সেই প্রশ্নগুলি করে থাকেন যে প্রশ্নগুলি করলে সে পারবে আমরা মনে করি যদি সে প্রশ্ন করার পর না পারে তাহলে হয়তো তার শিখার প্রতি আরো আগ্রহ জন্মাবে মনোবিজ্ঞানীরা এই ধারণাটাকে ভুল বলেছেন বাচ্চাদেরকে জানা প্রশ্ন যদি বারবার করা হয় তাহলে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এই জন্য আপনার বাচ্চা যে বিষয়টি জানে বা যে প্রশ্নটি জানে সেই প্রশ্নটি আপনি বারবার করুন যাতে করে সে পড়াশোনার প্রতি আরো আগ্রহ দেখায় এবং আগ্রহ তার বাড়ে তার মাঝে একটা সেলফ কনফিডেন্স গ্রো করবে যে আমি তো আসলে পারি এই এই জন্য বাচ্চা উত্তর জানে এরকম ধরনের প্রশ্ন বাচ্চাদেরকে করবেন বাচ্চার পড়াশোনার সময় ষষ্ঠ যে বিষয়টি মায়েরা খেয়াল রাখবেন সেটি হচ্ছে যে জায়গাটা যাতে বিস্তৃত হয় আপনার বাচ্চা সুনির্দিষ্ট একটি রিডিং রুম তো অবশ্যই আছে সেই রিডিং রুমের মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনার বাচ্চাকে আপনি বিছানায় পড়াতে পারেন আপনার বাচ্চাকে আপনি মেঝিতে পড়াতে পারেন অথবা আপনার বাচ্চার সাথে গল্প ছলে আপনার বাচ্চাকে বারান্দায় নিয়ে গিয়ে একটা সহজ যে সাবজেক্ট সেটি কিন্তু আপনার বাচ্চার সাথে ডিসকাস করতে পারেন আপনার বাচ্চাকে পড়াতে পারেন তাহলে আপনার বাচ্চার যে একঘেয়েমি ভাব সেটি কেটে যাবে এবং বাচ্চা অনেক আনন্দ পাবে বাচ্চার কাছে তখন এটা আর প্রেশার মনে হবে না এবং মনোটোনাস মনে হবে না বাচ্চা তখন খুব ভালোভাবে ছলে কিন্তু আপনার কাছ থেকে পড়াশোনা শিখে নেবে এবং সে এটাকে এনজয় করবে এই জন্য আপনার বাচ্চার যে পড়াশোনার জায়গা সেটি যাতে বিস্তৃত হয় শুধুমাত্র পড়ার টেবিলেই সীমাবদ্ধ যাতে না থাকে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন সপ্তম যে বিষয়টি মায়েরা খেয়াল রাখবেন সেটি হচ্ছে যে বাচ্চারা কি খেতে পছন্দ করে এটা মায়ের চেয়ে বেশি কেউ জানে না এই জন্য আপনার বাচ্চা যখন আপনাকে খুব ভালো একটি ফলাফল উপহার দেবে খুব আপনার বাচ্চা পড়াশোনায় যখন খুব ভালো অগ্রগতি দেখাবে তার পড়াশোনার শেষেই কিন্তু আপনার জন্য একটি পছন্দের খাবার সারপ্রাইজ হিসেবে তাকে দিয়ে দিবেন অর্থাৎ অর্থাৎ আপনার বাচ্চা যে খাবারটি পছন্দ করে সেই খাবারটি আপনার বাচ্চাকে পড়াশোনার শেষে যদি আপনি দেন এভাবে দেওয়ার পর আপনার বাচ্চা কিন্তু খুবই খুশি হবে এবং এই বিষয়টাকেও সে খুবই এনজয় করবে এবং আপনার প্রতি যে আকর্ষণ এবং পড়াশোনার প্রতি যে আকর্ষণ সে আকর্ষণটা অনেক গুণ বেড়ে যাবে এই জন্য সাধারণত মায়েরা এই বিষয়গুলি করে থাকেন বাচ্চারা যখন কোনো ভালো কাজ করে বাচ্চাদের অগ্রগতি দেখে এবং বাচ্চাদের আউটপুট যখন ভালো দেখে মায়েরা সাধারণত এটি করে থাকে তারপরেও আপনারা সারপ্রাইজ গিফট হিসেবে আপনার বাচ্চার জন্য ভালো একটি খাবারের আয়োজন করবে তার পড়াশোনা শেষে তো আমরা মোটামুটি সাতটি বিষয় বলার চেষ্টা করেছি যে মায়েরা বাচ্চাদেরকে পড়ানোর সময় এই সাতটি বিষয়ে আপনারা ভালো করে খেয়াল রাখবেন আর এই সাতটি বিষয়ে ভালো করে খেয়াল রাখতে পারলে আমরা বিশ্বাস করি যে আপনি যেভাবে পড়াচ্ছেন এবং যে রেজাল্ট পাচ্ছেন তার চেয়ে নিঃসন্দেহে আর একটু বেশি পাবেন এবং এবং এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে পারলে আপনার সন্তানের পড়াশোনায় কিছুটা হলেও উন্নতি আসবে বলে আমাদের বিশ্বাস তো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের প্রত্যেককে সন্তান স্টুডিয়াস হোক এবং আপনাদের প্রত্যেককে সন্তান ভালো ফলাফলের মাধ্যমে দেশ এবং জাতির উন্নতি বয়ে নিয়ে আসুক সেই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ